প্রিয় দর্শক, দেশে মূলত আমদানি রপ্তানি পণ্যের আনানের কাজটি করে বাফা। বাফার প্রায় 1200 সদস্য সারা দেশ জুড়ে সেবা দিয়ে থাকেন। তবে তাদের সেবার ক্ষেত্রে অনেক চাহিদাও তৈরি হয়েছে, তাদের আত্মতুষ্টির জায়গা যেমনি রয়েছে তেমনি ভবিষ্যতে আরও ভালো করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে বাফা চেষ্টা করছে আমদানি রপ্তানি পণ্যের আনানের প্রক্রিয়াটিকে সহজতর করার জন্য। এই বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন এখন আমরা আপনাদের উপস্থাপন করছি। দেশের আমদানি রপ্তানি পণ্যের মালামাল আনা নেয়ার কাজটি করে থাকে মূলত বাফা। দেশের বিভিন্ন জেলা থেকে এক্সপোর্টের মাল চট্টগ্রাম পোর্টে, খুলনা মংলা পোর্টে পৌঁছে দেয় এবং চট্টগ্রাম পোর্ট হতে বিভিন্ন স্থানে মালামাল পৌঁছে দেয় বাফার 1200 সদস্যরা। বর্তমান ব্যবসা বাণিজ্য কেমন চলছে, কি কি সমস্যা মোকাবেলা করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন, এ ব্যাপারে কনভেয়ার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার প্রেসিডেন্ট জনাব কবির আহমেদ বলেন, দেশের আমদানি রপ্তানিতে বাফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু অনেক সময় তারা কাস্টমারের হয়রানির শিকার হন। তারা নির্বিঘ্নে মালামাল পৌঁছে দিতে পারলে পোর্টে এবং দেশের বিভিন্ন জায়গায় পারলে উন্নয়নের আরও গতি বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানিয়ে বাফা প্রেসিডেন্ট কবির আহমেদ বলেন, আমরা বেসিক্যালি একটা ফরওয়ার্ডিং সেক্টরের ব্যবসা বাণিজ্য করছি, আর এই সেক্টরটাকে প্রতিনিধিত্বকারী সংস্থা হলো বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন। আমাদের সদস্য সংখ্যা আনুমানিক 1200 এবং আমাদের এই সেক্টরটা বাংলাদেশে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের শতভাগ কাজ করে থাকে, এবং বিশেষ করে আমাদের চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, স্থলবন্দরসমূহ, এয়ারপোর্টসমূহ সামগ্রিক আমদানি রপ্তানি কর্মকাণ্ড সবই আমাদের সদস্যদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আমাদের বাংলাদেশের অর্থনীতিতে, আমাদের ফরেন এক্সচেঞ্জে, ফরেন কারেন্সির যেই সব বাংলাদেশ আহরণ করে থাকে বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে, সেই ফরেন এক্সচেঞ্জ বাণিজ্যটাই আমাদের সদস্যভাইদের ডকুমেন্টের মাধ্যমে বাংলাদেশে আসে। আমরা তো কন্টেইনার এবং এয়ারের মাধ্যমে আমরা বিদেশে আমাদের গার্মেন্টস, তারপরে ওষুধ শিল্প, তারপরে চামড়াজাত এবং নিটওয়্যার থেকে শুরু করে এখন আরও অনেকগুলো নতুন প্রোডাক্ট আমাদের নতুন নতুন মার্কেটে আমাদের যোগ হয়েছে। এখন আমাদের এখানে প্রচুর ভেসেল আসছে, কন্টেইনারের কনস্ট্রেন্ট এখনও নাই। এখন মার্কেটটা আমি বলবো যে শিপিং মার্কেটটা এখন আগের থেকে অনেক ভালো স্টেবল আছে। আমাদের ফরওয়ার্ডিং সেক্টরটা, যদিও আমরা ইন্ডাস্ট্রি দাবি করে আসছি, এই সেক্টরটা আমাদের অর্থনীতির একটা অদৃশ্য মেরুদণ্ড। এর মানে হলো যে এটা এমনভাবে আমাদের ইকোনমিকে সাপোর্ট দিচ্ছে যেটা আসলেই আমাদের রেগুলেটর তথা আমাদের সাধারণ জনতা, আমাদের অনেক ব্যবসায়ীও সেটা আমরা জানেন না। বিকজ যদি আমদানি রপ্তানি বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত না হয়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও সঠিকভাবে চলবে না এবং আমাদের অর্থনীতির চাকাও সঠিকভাবে ঘুরবে না। সুতরাং এই সেক্টরটা আমাদের অর্থনীতির অন্যতম একটা অদৃশ্য মেরুদণ্ড। তো চট্টগ্রাম বন্দরে আমি বলবো যে আমাদের সামগ্রিকভাবে ম্যানেজমেন্টে আমরা অত্যন্ত খুশি। এখন চট্টগ্রাম বন্দরে আমাদের ম্যানেজমেন্টের দিক থেকে, ফ্যাসিলিটির দিক থেকে, ইকুইপমেন্টের দিক থেকে, কোন দিক থেকে এখন আমাদের আমাদের এখন যেই যেই আমরা যেই বিজনেস হ্যান্ডেল করছি, আজকের বিজনেস হ্যান্ডেল করার জন্য সেটা কোনো সমস্যা নাই। বরং আমি বলবো যে সামটাইম এখন একটু বিকজ অফ আমদানিটা একটু কমেছে, সেই কারণে হয়তো কিছু আইডল সময় পার করছে বলে আমার মনে হচ্ছে। আমাদের ইনল্যান্ড নেভিগেশনের জন্য মংলা বন্দর অতুলনীয়, কারণ মংলা বন্দরে যখন আমাদের প্রজেক্টের মালামালগুলো আসে তখন অ্যাকচুয়ালি ইনল্যান্ড ওয়াটারে যাওয়ার জন্য তখন তাদেরকে এক্সপোজ সি ক্রস করতে হয় না, কিন্তু চট্টগ্রাম থেকে যখন আমরা আসি তখন আমাদের 100 কিলোমিটার সন্দ্বীপ চ্যানেল দিয়ে আসতো। সেই দিক থেকে মংলা বন্দর ফ্যান্টাস্টিক যে ইন টার্মস অফ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টেশন। আর আমাদের ওইদিকে পায়রা বন্দরও অলসো আমাদের এখন আমাদের দেশের ইকোনমিতে যুক্ত হচ্ছে। বাংলাদেশের সামগ্রিক আমদানি রপ্তানি বাণিজ্য বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের মাধ্যমেই হয়ে থাকে এবং এই ব্যাপারে একদম আমরা নিশ্চিত, এবং আমাদের সরকার এবং অন্যান্য সংস্থাগুলো এটা খুব ভালো করে জানে। ধন্যবাদ।